Okay, so এখন আপনি প্রি অ্যাপ্রুভাল নেওয়া হইছে সো আপনার নেক্সট স্টেপ কি নেক্সট স্টেপ হচ্ছে আপনাকে আমরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রপার্টি দেখাবো আপনি ওয়ান ফ্যামিলি দেখতে চান মাল্টি ফ্যামিলি কন্ডো কো-অপ যেটাই দেখতে চান আমরা আপনাকে দেখাবো দেখানোর পরে আপনার যেটা পছন্দ হবে ওইটার উপরে আমরা প্রাইস মার্কেট অ্যানালাইসিস করে একটা প্রাইস দিব এবং প্রাইস নেগোশিয়েট করে যদি অফার অ্যাকসেপ্ট হয় দেন আমরা নেক্সট স্টেপে যাব সো নেক্সট স্টেপ হচ্ছে হোম ইন্সপেকশন সো হোম ইন্সপেকশন অনেকে অনেক সময় মনে করতে পারে যে বাসাটা তো রেনোভেটেড খালি চোখে দেখতেছি কোনো মনে হইতেছে না কোনো মেজর ইস্যু আছে বাট স্টিল আমরা রেকমেন্ড করব হোম ইন্সপেকশনটা করে নেওয়া সো হোম ইন্সপেকশন করার পরে যদি কোনো মেজর ইস্যু না থাকে এবং আপনি স্যাটিসফাইড থাকেন বাসার কন্ডিশনে দেন আমরা নেক্সট স্টেপে যাব এটা হচ্ছে কন্ট্রাক্ট সাইনিং সো কন্ট্রাক্ট সাইনিং ফার্স্ট সেলার অ্যাটর্নি আপনার অ্যাটর্নির কাছে কন্ট্রাক্টটা পাঠাবে কন্ট্রাক্ট পাঠানোর পরে দেন আপনার অ্যাটর্নি আপনার সাথে বসে কন্ট্রাক্টটা রিভিউ করবে সব কিছু ঠিক থাকলে আপনি কন্ট্রাক্ট সাইন করবেন এবং একটা অ্যামাউন্ট আপনার কন্ট্রাক্ট সাইনিংয়ে দিতে হয় এটাকে বলে আর্নেস্ট মানি ডাউন সো এই টাকাটা আপনার স্যালার অ্যাসক্রো অ্যাকাউন্টে স্যালার অ্যাটর্নির অ্যাসক্রো অ্যাকাউন্টে থাকবে সো আপনি সাইন করার পরে দেন চেকটা দেওয়ার পরে কন্ট্রাক্টটা যাবে স্যালার অ্যাটর্নির কাছে যখন স্যালার অ্যাটর্নি সাইন করবে এবং আপনার আর্নেস্ট মানি টাকাটা স্যালার অ্যাটর্নির অ্যাকাউন্টে ডিপোজিট হবে তখনই হবে আমাদের ফুললি এক্সিকিউটিভ কন্ট্রাক্ট সো ফুললি এক্সিকিউটিভ কন্ট্রাক্ট হওয়ার পরে এই কন্ট্রাক্টটা আপনার ল্যান্ডারকে পাঠাবেন লোন প্রসেসটা করার জন্য সো লোন প্রসেসের সময় মেক শিওর করবেন যে আপনি কোনো ধরনের নতুন কোনো ক্রেডিট কার্ড যাতে ওপেন না করেন এবং নতুন কোনো ফার্নিচার অথবা কোনো কিছু যাতে আপনি ক্রেডিট কার্ডে ইউজ না করেন কারণ এটা হচ্ছে খুবই একটা ক্রুশাল টাইম কোনো কারণে যদি আপনার ক্রেডিট স্কোর কমে যায় আপনার লোন কোয়ালিফিকেশনে এফেক্ট হতে পারে সো আরেকটা জিনিস হচ্ছে আপনার মেক শিওর কোনো ধরনের লার্জ ক্যাশ ডিপোজিট করবেন না কারণ ক্যাশ যদি আপনি লার্জ কোনো ডিপোজিট করে থাকেন ওইটা আপনার লোন প্রসেসে ডিলে হবে সো যখন আপনার লোন প্রসেস চলতেছে ইন দ্য মেইন টাইম আপনার অ্যাটর্নি আপনার টাইটেল সার্চ করবে যাতে চেক করার জন্য প্রপার্টিতে কোনো ভায়োলেশন আছে কি না প্রপার্টি লাইন ঠিক আছে কি না ও সার্ভে অর্ডার করবে প্রপার্টি লাইন চেক করার জন্য যখন সব কিছু ঠিক থাকবে ওই রিপোর্টটা যাবে আপনার ল্যান্ডারের কাছে ইন দ্য মেইন টাইম ল্যান্ডারের কাজ করতেছে এবং ওরা অ্যাপ্রেজাল অর্ডার করবে সো অ্যাপ্রেজাল হতেছে প্রপার্টি ভ্যালুয়েশনটা চেক করা সো অ্যাপ্রেজাল যখন ব্যাক আসবে এবং আপনার লোন কমিটমেন্ট চলে আসবে দেন আমরা ক্লিয়ার টু ক্লোজ পাবো ক্লিয়ার টু ক্লোজ হইতেছে আপনার লোন পাস হয়ে গেছে টাইটেলও ক্লিন আছে এখন আমরা ক্লোজিংয়ে যাইতে পারবো সো আপনার যখন লোন পাস হয়ে যাবে আপনারা ক্লিয়ার টু ক্লোজ পাবেন দেন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আপনার ক্লোজিং ডেট ফিক্স করা অ্যাটর্নিরা সবাই ডিসকাস করে ক্লোজিং ডেট ফিক্স করবে ক্লোজিং ডেট ফিক্স হওয়ার পরে দেন আমরা ফাইনাল ওয়াক থ্রু স্কেজুল করবো ফাইনাল ওয়াক থ্রু হচ্ছে আপনার প্রপার্টিটা আমরা আরেকবার লাস্ট টাইম দেখা ক্লোজিংয়ের আগে আবার দেখতে যাবো যে সব কিছু ঠিক আছে কিনা প্লামিং ইলেকট্রিক আপনার বা রুফে কোনো লিক ঠিক আছে কিনা সব কিছু ঠিক থাকলে দেন আমরা ক্লোজিং টেবিলে যাবো দেন আপনি বাঞ্চ অফ পেপার আপনি সাইন করবেন এবং আপনাকে চাবি দেওয়া হবে অ্যান্ড কনগ্রেচুলেশন আপনি এখন নতুন বাড়ির মালিক আমেরিকাতে